नमस्कार बंधुरा, आमार चैनले सबाइके स्वागतम जानिए आजकेर एकटी रेसिपी शुरू करछि। आजके आमि तैरि करब छोलार घुगनी बा छोला भुना रेसिपी। पुरो भिडियोटा देखुन, आशा करि भालो लागबे। आमि प्रथमे प्रेसार कुकारे छोलागुलो सेद्ध करे नेब, आपनारा चाइले कड़ाइतेओ सेद्ध करे निते पारेन। आमि प्रथमे प्रेसार कुकारे निएछि जल परिमाण अनुयायी, आर दिए दिलाम नुन। আগের থেকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলা আর অল্প পরিমাণে আলু দিয়ে দিলাম। আলুগুলো আগের থেকে কেটে নিয়েছি, দিয়ে প্রেশার কুকারে তিনটা সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি। এখন কড়াইতে সর্ষের তেল দিয়েছি, এখন দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আমি এখানে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে পেঁয়াজ আর টমেটোগুলো নরম হয়ে যায়। পেঁয়াজ আর টমেটোগুলো নরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আদা রসুন এক চামচ পরিমাণে। আদা রসুন একসঙ্গে আমি বেটে নিয়েছি, এক চামচ পরিমাণে দিলাম। দিয়ে সব কিছু আবারও মিক্সড করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন। নুনটা বুঝে দিতে হবে, যেহেতু সেদ্ধর সময় নুনটা দিয়েছিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদ, অল্প জিরের গুঁড়ো। আমার চ্যানেলটি যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে নেওয়ার অনুরোধ রইল। এখানে আমি দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এমনি লাল লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে, দিয়ে জল দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ধরে। মশলাটা আমি 2 থেকে 3 মিনিট সময় ধরে ভেজে নিয়েছি। দিয়ে আগের থেকে যে সেদ্ধ করা ছোলা আর আলু আমি দিয়ে দিলাম, আলুগুলো খুন্তির সাহায্যে একটু ভেঙে নেব, যাতে গ্রেভিটা খুব সুন্দর হয়। এরকমভাবে 2 মিনিট নাড়তে থাকবো ও আলুগুলো ভেঙে দেব। এইভাবে একবার ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। 2 মিনিট মতন আমি নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি, কিছু আলুগুলো ভেঙে দিয়েছি আর কিছু আলুগুলো ওইরকম আছে। দিয়ে দিলাম অল্প পরিমাণে জল, আর এই রেসিপিতে বেশি জল দেওয়া যাবে না, যেহেতু সব কিছু সেদ্ধ আছে তাই আমি গ্রেভি রাখবো না বেশি। এই রেসিপিটি মাখো মাখো গ্রেভি হলে খেতে কিন্তু ভালো লাগে। 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর সবশেষে দিয়ে দেব কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও 1 মিনিট ফুটিয়ে নেব, সব কিছু মিক্সড করে নেব। আর দিয়ে দিচ্ছি কিছুটা কোচানো ধনে পাতা, দিয়ে সব কিছু মিক্সড করে নিলেই আমাদের তৈরি হয়ে গেল ছোলার ঘুগনি বা ছোলা কষা। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি।